তো বন্ধুরা, একদিনে পেয়ে গেলাম কি মনিটাইজেশন, সমস্ত কিছু সেট আপ এবং 3,000 ফলোয়ার। তো আপনিও পেতে পারেন যদি আপনি ফেসবুকে কাজ করে আর্নিং করতে চান, তাহলে আমার এই টিপসগুলো অবশ্যই কাজে লাগান। যেটা আমি পেয়েছি সেটা আপনিও পাবেন। তো কথা না বাড়িয়ে কি কাজ করবেন সেটা আগে জানুন। কোনো কাজ করতে হবে না, আপনি একদিনে সেট আপ পেয়ে যাবেন, কোনো কাজের দরকার নাই। আপনি যে কাজগুলো করছেন সেগুলো সমস্ত কিছু ভুল, সেগুলো ভুলেই যান যে কাজ এতদিন করেছেন। আমি যেটা বলছি সেটা করেন, একদিনে সমস্ত কিছু সেট আপ করে নিতে পারবেন। সেটা কি? আপনার হতে হবে নিজস্ব কন্টেন্ট, যেটা যাবে ফর ইউতে। ফর ইউতে একটা ভিডিও পাঠান, তো আপনি আমার মতো পেয়ে যাবেন আপনার সমস্ত কিছু সেট আপ। সেই জন্য কী করতে হবে? সেই জন্যে একটু আপনাকে মেহনত করতে হবে, একটু ভিডিও এডিটিং করতে হবে, একটু নিজের কন্টেন্ট তৈরি করতে হবে। আমি অনেক দিন থেকে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছি, অনেক দিন থেকে হতাশাগ্রস্ত যে হয়তো আর আমার দ্বারা সম্ভব নয়। তো হতাশ হবেন না, আমি কিন্তু হতাশ হলে ভেতরে ছিল, কিন্তু কাজ কর্ম বন্ধ করিনি। আমার ভেতরে ছিল হতাশ, কিন্তু আমি কর্ম বন্ধ করিনি, আমি চালিয়ে গিয়েছি যে কোথায় এর শেষ সেটা দেখব। আমার অনেক কিছু প্রবলেম ছিল, অনেক অনেক অনেক, যেগুলো বলে শেষ করা যাবে না। আমার আইডিতে 5-5টা কেস ছিল, 5-5টা কেস ছিল। আমার কান্ট্রি সিলেক্ট ছিল না, আমার ওয়াচ টাইম সিলেক্ট ছিল না, আমার কন্টেন্ট পলিসি ছিল, কিন্তু সব কিছু আপনার কর্ম দ্বারা শেষ হয়ে যাবে যদি আপনি কর্ম করেন। যদি আপনার কন্টেন্টের দম থাকে, যদি আপনি কন্টেন্ট সেই রকম তৈরি করতে পারেন, আপনি যদি কন্টেন্টের উপর ধ্যান দেন, আপনি যদি কন্টেন্ট সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, যদি আপনার কন্টেন্টটা ফর ইউ এ চলে, তো অবশ্যই 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 একদিনে সমস্ত কিছু সেটা পেয়ে যাবেন, যেটা আমি পেয়েছি, যেটা আমি পেয়েছি। আজ আমি বুক ফুটে মুখ ফুটে বলতে পারছি এবং আমি আনন্দিত, আমি আনন্দিত ফেসবুককে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আমি এগুলো আগে জানতাম না, জানলেও সেইভাবে অনেকের মুখে শুনেছি কিন্তু করিনি কাজগুলো, নিজস্ব কন্টেন্ট কী বলে সেটাই বুঝিনি। আমি ভাবতাম যে হয়তো লিপসিং করলেই সেটাই নিজের কন্টেন্ট, লিপসিং করলেই সেটাই নিজের কন্টেন্ট, লিপসিং করলেই সেটাই নিজের কন্টেন্ট। তা লিপসিং বন্ধ করুন এবং নিজের কন্টেন্ট তৈরি করুন, এগিয়ে যান। এখানে মহাসমুদ্রের মতো আর্নিং, মহাসমুদ্র, মহাসমুদ্রর মতো আর্নিং। তো আপনাকে নিজের কন্টেন্ট দ্বারা এগিয়ে যেতে হবে, আপনাকে নিজের কন্টেন্টের ওপর দম রাখতে হবে, কন্টেন্ট সেইভাবে তৈরি করুন যাতে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। এই প্ল্যাটফর্মে প্রতিযোগিতা প্রচুর, প্রতিযোগী প্রচুর, কিন্তু আপনার কন্টেন্টের দমে আপনাকে এগিয়ে যেতে হবে। কেউ ফুলের ভালোবাসা দিয়ে আপনাকে এগিয়ে দিয়ে নিয়ে যেতে পারবে না। আপনার যদি কন্টেন্টের দম না থাকে, আপনি 1,000 ফুলের ভালোবাসা পান, আপনার কোনো লাভ নেই। মেন যে জায়গাটা যদি অ্যাচিভ না করতে পারেন, আপনি প্রত্যেক দিন হয়তো 1,000 ফুলের ভালোবাসা পান, কী লাভ আছে? আপনার হয়তো 15,000 ফলোয়ার, কী কী আছে? আপনি মনিটাইজেশন পাননি, কী লাভ আছে? আপনার চ্যানেলটাই যদি মনিটাইজেশন না করতে পারেন, কী লাভ করবেন? সমস্ত কিছু ভুলে গিয়ে ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কন্টেন্ট তৈরি করুন, এবং আপনার একটা কন্টেন্ট যদি ফর ইউ এ যায়, তাহলে আপনি সব কিছু অ্যাচিভ করে নিতে পারবেন, যেটা আমি করেছি আমার বাস্তব অভিজ্ঞতার দ্বারা আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ।